নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি পার্ট টু এর বাংলা ষষ্ঠপত্রের যারা এখনও এক্সাম দেননি এবং যারা এক্সাম দিয়েছেন সকলেরই সুবিধার্থে একটি এক্সাম রিভিউ দেওয়া হলো এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে অনুগ্রহ করে পুরোটাই দেখবেন। হ্যালো দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস আর বিচিত্রা এডু গাইডে আপনাদের স্বাগত, যেখানে বিভিন্ন ধরনের পরীক্ষার সাজেশন, নোটস এবং গাইড পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও বেশি আপডেট পাওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথম প্রশ্ন, আমার তো শাসনও নাই শৃঙ্খলাও নাই, আমি যে ভিখারি বক্তাকে, উত্তরটি করা হয়েছে ছায়েম। দু নম্বর প্রশ্ন, আপনি যাকে বলেন পাপ আপনি তারই সঙ্গে সন্ধি স্থাপন করেছিলেন, বক্তাকে, উত্তর করা হয়েছে ঋষ্য শৃঙ্গ। তিন নম্বর প্রশ্ন, মিথ্যাবাদী প্রবঞ্চক ছলনা করেছ তুমি, কার উদ্দেশ্যে এই উক্তি, উত্তরটি হবে চাঁদ সদাগর। চার নম্বর প্রশ্ন, বিনোদিনী কোন সময় স্টার থিয়েটার সংস্রব ত্যাগ করেছিলেন, উত্তরটি হবে 1887 সালে। পাঁচ নম্বর প্রশ্ন, দি বেঙ্গলি থিয়েটার নামকরণটি কার, উত্তরটি হবে লেভেডফ, তিনি এই থিয়েটারের প্রতিষ্ঠাতা ছিলেন। পরের প্রশ্ন, অন্যায়ের মান্য করে নিলে আমাদের মানসিকতা নষ্ট হয়ে যায়, উক্তিটি কার, উক্তিটি হল শিবদাসের। পরের প্রশ্ন, তার শাস্ত্রে মোর শাস্ত্র দু অক্ষরে প্রভেদ, তার শব্দে এখানে কাকে বোঝানো হয়েছে, উত্তরটি হবে মালিনীকে। পরের প্রশ্ন, কে বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসের নাট্যরূপ প্রদান করেন, উত্তরটি হবে বিহারীলাল চক্রবর্তী। পরের প্রশ্ন, চেহারা হলো পোড়া কালো কর্কশ, ভেতরে রইল অগ্নি সম্ভাবনা, ঠিক যেন খেটে খাওয়া মানুষ, কোন প্রসঙ্গে এই মন্তব্য, উত্তরটি হবে কয়লার প্রস্তরীভূত শক্তি প্রসঙ্গে এই উক্তি, অংশটি নেওয়া হয়েছে অঙ্গার নাটক থেকে। পরের প্রশ্ন, এখন নিজ স্বার্থসিদ্ধি কি মানুষের ধর্মনীতি, কার উদ্দেশ্যে এই উক্তি, উত্তরটি হবে ঔরঙ্গজেবের উদ্দেশ্যে। পরের প্রশ্ন, দিলদার প্রথমে কার বিদূষক ছিলেন, উত্তরটি হবে মুরাদের বিদূষক ছিলেন। পরের প্রশ্ন, শুধু একটা ইনস্টিংক্ট 12 বছরের অভিজ্ঞতা, বক্তা কোন ইনস্টিংক্টের কথা বোঝাতে চেয়েছেন, উত্তরটি হবে খনিতে মিথেন গ্যাসের অস্তিত্ব। 13 নম্বর প্রশ্ন, মানুষ আসলে বোকায় ভাব দেখায় কত না চালাক, কার উক্তি, উক্তিটি হবে হেকিম সাহেবের, অংশটি নেওয়া হয়েছে গল্প হেকিম সাহেব থেকে। পরের প্রশ্ন, অম্বিকা প্রসাদ কোন কলেজে পড়াশোনা করত, উত্তরটি হবে হিন্দু কলেজে। পরের প্রশ্ন, ভক্তপ্রসাদের জপে থাকার প্রকৃত ব্যঞ্জনাটি কি, উত্তরটি হবে কামিনীর সঙ্গলাভ। পরের প্রশ্ন, কলিদেব এতদিনে যথার্থ রূপে এই ভারতভূমিতে আবির্ভূত হলেন, কোন প্রসঙ্গে এই উক্তি, উত্তরটি হবে হিন্দু পুরুষের মুসলমানের নারী সম্ভোগের প্রসঙ্গে বাসনা, হিন্দু পুরুষের মুসলমান নারী সম্ভোগের বাসনা। পরের প্রশ্ন, স্বর্গ আছে কোন দূরে কোথায় দেবতা, কে বা সেই সংবাদ জানে, কার উদ্দেশ্যে এই উক্তি, উক্তিটি হলো মালিনীর উদ্দেশ্যে, উত্তরটি হবে বি অপশনে মালিনী। পরের প্রশ্ন, এই যে দীপ্ত অগ্নিশিখা, কার উদ্দেশ্যে এই উক্তি, উক্তিটি হবে মালিনীর উদ্দেশ্যে, অপশন ডিতে রয়েছে। পরের প্রশ্ন, বহু দূরে গিয়েছিলে এসো কাছে তবে, যেথায় অনন্তকাল বিচ্ছেদনা হবে, বক্তাকে, উত্তরটি হবে ক্ষেমঙ্কর, অপশন এতে রয়েছে। শেষ প্রশ্ন, ছেঁড়া তার নাটকের নামকরণটি শব্দের তিনটি শক্তির মধ্যে কোন শক্তির পরিচায়ক, উত্তরটি হবে ব্যঞ্জনা, ব্যঞ্জনা শক্তির পরিচায়ক, অপশন সিতে রয়েছে। ভবিষ্যতে এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশানটি পেয়ে যান সবার আগে। তো আজকের আপডেট এই পর্যন্তই, আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন।